চোর ধরুন, চোরকে শাস্তি করুন, চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 6666 কান আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে বিশেষ এক আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে তাহলে সেই চোরের গলা দিয়ে রক্ত বের হবে এবং সেই চোর অবশ্যই আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল ইনশাআল্লাহ। এর নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব, তবে এর পূর্বে আপনাদেরকে বলি যদি আপনারা এই আমলটা করতে পারেন তো আলহামদুলিল্লাহ, নিজেরা করলে ভালো। আর যদি মনে করেন যে আমরা এই আমলটা করতে পারবো না, আমাদেরকে সময় নাই হাতে, তাহলে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাআল্লাহ বললে আমরা ইনশাআল্লাহ করিয়ে দেব। তো এটা করতে গেলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি একটা পরিষ্কার জায়গা, আপনি যদি পবিত্রতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার শরীর কোন ধরনের নাপাক। যদি নাপাক দুই প্রকার, একটা হচ্ছে নাজাসাতে গালিজা, একটা হচ্ছে নাজাসাতে খফিফা। এইভাবে এই নাপাকগুলা যদি আপনার শরীরের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু এইটা পড়তে পারবেন না, আপনাকে পবিত্রতা অবস্থায় থাকতে হবে, পবিত্র অবস্থায় আপনাকে করতে হবে। তো আপনারা যদি না পারেন তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদেরকে দিয়ে আমরা এটা পড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বলতে পারবেন। তো আপনারা যদি করেন তাহলে আপনারা কীভাবে করবেন, প্রথমে আপনি পবিত্রতা অবস্থায় থাকবেন, এরপরে আপনি আপনার সুরা ফাতিহা পড়তে হবে বিসমিল্লাহ 100 বার, এরপরে সুরা ইখলাস 3 বার পড়তে হবে বিসমিল্লাহ 100। পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়তে হবে। এটা পড়ার যখন আপনি 100 বার পড়বেন, প্রতি 100 বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্ত জবন আল্লাহ হু আনাজ্জাইনা হু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে যখন আপনি এটা যখন এইভাবে পড়বেন, এটা পড়তে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আপনি যখন এটাকে শেষ করে ফেলবেন, শেষ করার পরে আবারও একটু মুখতাসার পড়ে নেবেন, সবরেসানি করে নেবেন। সবরেসানি বলা হয় বিসমিল্লাহ সহ সুরা ইখলাস 3 বার, সুরা ফাতিহা 1 বার প্রথম, এরপরে বিসমিল্লাহ সহ সুরা ইখলাস 3 বার, এরপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আপনার মাল ফেরত পাবেন, আল্লাহ পাক আপনার মাল ফেরত দিবেন। আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমার নানা একটা মসজিদের ইমাম সাহেব ছিলেন, তো উনি বাড়ি থেকে মসজিদে, মসজিদ থেকে বাড়িতে আসার জন্য যাতায়াতের অবস্থায় উনি যে বিষয়টা ইউজ করতেন তা হচ্ছে আপনার সাইকেল। এই সাইকেলটা হঠাৎ করে একদিন চুরি নিয়ে গেছে, চুরি নিয়ে যাওয়ার পরে তখন আমার নানা এই খতমটা পড়ে দিলেন। এটা 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে শেষ করতে, কিন্তু উনি 1 ঘন্টা পড়ার সাথে সাথেই চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে এবং চোরের গলা দিয়ে রক্ত বের হচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, এদিক দিয়ে ওই দিক দিয়ে লেগে আছে রক্ত। তো এটা আল্লাহ পাকের একটা মহান দয়া, মহান আল্লাহ পাকের একটা নিয়ামত। এই খতমের উদ্দেশ্যে, কোরআন কারিমের এই আয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের চুরি নিয়ে যাওয়া মাল অবশ্যই ফিরে পেতে পারি আমরা যদি এই আমলটা করি। তো আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।